আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমাদের আরও একজন আইএলটিএস এর স্টুডেন্ট যে খুব ভালো করেছে, অস্ট্রেলিয়াতে ফাইল ওপেন করেছে। অস্ট্রেলিয়া ও এক্সপেক্টেড কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া। ও খুব কম সময়ের মধ্যে টেস্ট দিয়েছিল, অ্যারাউন্ড 25 ডেজ আমার ফলো আপে ছিল। আইএলটিএস 6 পেয়েছে। ও এসেছিল ওর এক বন্ধু মিকাইল নামের একটা ছেলে, ওর বন্ধু পেয়েছিল 6.5। ও এখন ইউকেতে আছে, ওর রেফারেন্সে ও এসেছে। ও আজকে ওর আরেকজন বন্ধুকে আমার এখানে নিয়ে আসে, তার পূর্বে ওর আইএলটিএস এর রিভিউটা আমরা জানি, দেখি আইএলটিএস কিভাবে ভালো করলো। ওর সার্টিফিকেটটা আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, এই হচ্ছে ওর সার্টিফিকেট। আজকে আইএলটিএস এর সার্টিফিকেটটা আমরা রিসিভ করেছি। আজকে আমি আপনাকে প্রথমে আপনার পরিচয় দিতে বলবো, তারপরে আপনার আপনার সার্টিফিকেটটা ওখানে আনকভার করবে, অর্থাৎ আনবক্সিং করবে। আপনার তোমার অনুভূতি সম্পর্কে বলো, তুমি আইএলটিএস 6 পেয়ে যে তোমার ফিলিংস সেটা তুমি দর্শকদের কাছে প্রকাশ করো। আসসালামু আলাইকুম। আমার ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ায় যাওয়ার, এই জন্য আমার ফ্রেন্ড যে অলরেডি এখন ইউকেতে আছে, সে আমাকে বলেছিল আইএলটিএসে খুব কম সময়ের মধ্যে ভালো ফিডব্যাক পেতে রাজু স্যারের কাছে যেতে। পরে আমি রাজু স্যারের কাছে আসি এবং রাজু স্যারের সব টিপসগুলো ফলো করি। রাজু স্যারের রাইটিংয়ের খুব সুন্দর টিপস আছে, যেটা খুব কম সময়ের মধ্যে আপনাদের রাইটিং স্কিল ভালো করতে পারে। আমি এইসব রাইটিং, লিসেনিং, রিডিং এর টিপস ফলো করেই আইএলটিএস 6 পেয়েছি। এই নাও তোমার সার্টিফিকেটটি। আপনার সার্টিফিকেটটি আমি আপনার হাতে তুলে দিলাম। এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার রিডিং এ আমাদের এখানে কিভাবে ভালো করেছিল, বা আমি কিভাবে রিডিংটা পড়াতাম, আপনার সেই বিষয়ে আপনার আপনার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবে আপনাদের সাথে। আচ্ছা, আমি যেদিন প্রথম দিন ক্লাসে আসি সেদিনই স্যার আমার রিডিং ক্লাস নিয়েছিল। প্রথমে রিডিং দেখে ভয় পাইছিলাম যে কেমন হবে। পরে স্যারের সব রিডিং এর লিস্ট অফ হেডিংস বা যেমন ট্রু ফলস এইসবের আমি ট্রিক্সগুলো ফলো করি, ফলো করে করে প্র্যাকটিস করার পরে আমার রিডিং এ আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আচ্ছা, আবার রিডিং কে সবাই কঠিন মনে করে, আমার এখানে ক্লাস করে, আই মিন আইএলটিএস রাজুতে ক্লাস করে, তোমার কাছে আসলে কি রিডিংটা কঠিন মনে হয়েছে নাকি অনেকটা ফিজিবল এবং রিজনেবল মনে হয়েছে? নট সো টাফ, নট সো ইজি, কোনটা বলো? আসলে নট সো টাফ, নট সো ইজি, আসলে প্র্যাকটিস না করলে এটা সম্ভব না। আসলে এটা অনেকটা নেট প্র্যাকটিসের মতো, যত ভালো আমরা প্র্যাকটিস করতে পারবো তত ভালো রেজাল্ট হবে। কিন্তু কিছু ট্রিক্স আছে যেটা রাজু স্যার শিখাই দিলে ওইভাবে প্র্যাকটিস করলে আরো বেশি বেনিফিটেড হবে। আচ্ছা, আমরা তোমার কাছে রিডিং এ কোন কোয়েশ্চেন গুলো সবচেয়ে কঠিন মনে হয়েছে, আর সেগুলোকে আমি তোমাকে সহজ করে দিতে পেরেছিলাম কিনা তোমার কাছে কি মনে হয়, সেই কোয়েশ্চেন গুলো বলো। আর আমার প্রথমে ট্রু ফলস নট গিভেন এই পার্টটা খুবই কঠিন মনে হতো, কিন্তু পরে যখন স্যারের সূত্রগুলো আর স্যারের সব ট্রিক্স গুলো আমি ফলো করি, তারপরে থেকে আমি অনেক অ্যাকুরেট অ্যান্সার খুঁজে বের করতে সক্ষম হই। এবং লিস্ট অফ হেডিংসে আমার খুবই সমস্যা ছিল, পরে আমি স্যারকে এসে আমার সমস্যার বিষয়ে জানাই আর আমার সমস্যাটা পরে সমাধান হয়, আর আমার ভালো লিস্ট অফ হেডিংয়েও ভালো রেজাল্ট আসে। আচ্ছা, তোমার ভালো করার পিছনে কি তুমি অন্যান্য বই পড়তা নাকি আমি শুধু তোমাকে ক্যামব্রিজের বইগুলো ফলো করতে বলতাম, বা এটাই তুমি ফলো করতা, তোমার এই অনুভূতিটা বলো? আমি যেদিন প্রথম আসি স্যার আমাকে দুইটা কথা বলছিল, যে শুধু ক্যামব্রিজের বই ফলো করবা আর আইএলটিএস নিয়ে খুব বেশি টেনশন করবা না। আমি এই দুইটাই করছি আর আমার রেজাল্টও এই অনুযায়ী ভালো এসেছে। আচ্ছা, লিসনিং এ ভালো করার জন্য আমি যেটা বলে থাকি, কমপক্ষে 20টা কোয়েশ্চেন থাকে লিসনিং এ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ। কখনো কখনো লিসনিং এ আরো 4-5টাও থাকে অন্যান্য সেকশনে, সেকশন 1 আর সেকশন 4 হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আসলে ভালো করার জন্য আমি যেটা বলে থাকি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কে শক্তভাবে ধরা, তাহলে কিন্তু 6-6.5 চলে আসে। আরেকটু ভালো করতে হলে তাকে অন্যান্য সেকশন গুলো ভালো করতে হয়। তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করেছিলে? হ্যাঁ, প্রথমে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেছি, লিসেনিং পার্ট ওয়ানে যে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে সেই 10টাই পারা তেমন কোনো ব্যাপার না, আর পার্ট 4টাও মোটামুটি সোজাই থাকে। এবাদেও মাঝখানেও কিছু ফিল ইন দ্য গ্যাপস থাকে, মানে আমার যেরকম পরীক্ষায় ছিল। তাছাড়া প্রথমে আমার লিসেনিং এর এমসিকিউ করতে একটু আমার ভুল হতো বেশি, পরে আমি প্র্যাকটিস করতে করতে আমার লিসেনিং এর এমসিকিউটা কভার হয়ে যায় আর আমি লিসেনিং এ 6.5 পেয়েছি। এখন তোমাকে আমি যে বিষয়টা জানতে চাইবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সব ইউটিউবাররা দেখি অনেক ভোকাবুলারি পড়তে বলে,
সব আয়েলস ট্রেইনাররা ছাড়া বাংলাদেশে অনেক ভোকাবুলারি পড়তে বলে, মুখস্থ করতে বলে। আসলে কি ভোকাবুলারি মেমোরাইজ করা প্রয়োজন, নাকি আমি যে পদ্ধতিতে তোমাকে দেখিয়েছিলাম বুঝে বুঝে প্যাসেজ গুলো সলভ করলে একটা পর্যায়ে তোমার কাছে মনে হয় সব ভোকাবুলারি তোমার নন ভোকাবুলারি, এটাই কি তোমার কাছে মনে হয়েছে নাকি ভোকাবুলারি পড়িয়েছে আমি? জি এক্স্যাক্টলি, আমাদের রাজু স্যার আলাদা করে কোনো ভোকাবুলারি ক্লাস নেয় না, আর আলাদা করে ভোকাবুলারি পড়তেও বলে না। আমি ছোটবেলা থেকে ইংলিশ যতটুক পড়েছি, যতটুক ইংলিশ জানি, সেই ইংলিশের উপরই কাজ করে আইএলসের সব কিছু আমি শেষ করছি, আর ভোকাবুলারি কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে না। অর্থাৎ ভোকাবুলারি কোনো রোল প্লে করে না, সেন্স গ্রো করতে হয়, তাই তো? সেন্স গ্রো করতে হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের একজন স্টুডেন্ট খুব অল্প সময়ের মধ্যে আইএলস 6 পেয়েছে, সে তার রিভিউ দিল। অ্যাকচুয়ালি ভোকাবুলারি পড়ে আপনার টাইম কিল করার কোনো প্রয়োজন নেই। অনেকেই আপনাকে বলবে যে এত 5,000 ভোকাবুলারি মুখস্থ করুন, 10,000 ভোকাবুলারি মুখস্থ করুন, অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, টাইম কিল করার কোনো প্রয়োজন নেই, আর ওই ভোকাবুলারিগুলো আপনার কোনো কাজে আসবে না। কারণ প্যাসেজের মধ্যে যেই মিনিংটা আপনি ডিকশনারিতে শিখে এসেছেন সেই মিনিংটা ব্যবহারই করা হয়নি প্যাসেজের মধ্যে। অর্থাৎ প্যাসেজ থেকে আপনার পূর্বের সেন্টেন্স আর পরের সেন্টেন্স পড়ে আপনার সেন্স গ্রো করে বুঝতে হবে যে ওই ওয়ার্ডের মিনিংটা কি। অর্থাৎ রেগুলার যদি আপনি সলভ করেন প্যাসেজ একজন ভালো ট্রেইনারের ফলো আপে থেকে, ইনশাল্লাহ দেখবেন ভোকাবুলারি আর প্রয়োজন হবে না আপনার। তো তোমার আবার তোমার সাজেশন কি, যারা একটু দুর্বল তাদের, তারা কি আমার এখানে এসে ভালো করতে পারবে, বা আমি তাদেরকে ফিডব্যাক দেই কিনা? জি, আমার সাজেশন এটা হবে, কারণ আমি এখানে আমার অনেক ক্লাসমেট ছিল যাদের অনেক ইম্প্রুভমেন্ট দেখেছি, তারা প্র্যাকটিসের মাধ্যমে স্যারের সাহায্যে অনেক ইম্প্রুভ করে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টও করেছে। আর আমি বলবো যে অন্য কোনো ইনস্টিটিউশনে গেলে তারা খুবই প্রফেশনালি অ্যাক্ট করবে, কিন্তু স্যারের সাথে আমরা অনেক স্যারের সাথে ক্লোজ রিলেশন রেখে স্যারকে আমাদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারি। যে যেরকম আমি নিজের একটা বন্ধুকেও এখানে আজকে নিয়ে এসেছি, এবং আগামীকালও আরেকটা বন্ধু আসবে, আমাকে বলেছে, তাদের আমি এটা সাজেস্ট করি, কারণ তারা নিজেদের দুর্বলতাকে ইম্প্রুভ করার এটাই অনেক বড় সুযোগ। আচ্ছা, আমি কি যথেষ্ট সময় দেই কিনা? আমি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়ার প্রতিশ্রুতি দেই, এটাকে আমি পূরণ করি কিনা, নাকি অন্যদের মধ্যে আমি ক্লাস শেষ হলে বিদায় দিয়ে দিই? আর সপ্তাহে 6 দিন আমি দেই কিনা তোমাদেরকে? হ্যাঁ, স্যারের এখানে সব থেকে ভালো যে বিষয়টা, আপনি সারাদিনই প্র্যাকটিস করতে পারবেন, সকাল 10টা থেকে শুরু করে রাত প্রায় 9টা পর্যন্ত আপনার সময় মতো আপনি আসতে পারবেন, আর আপনি স্যারকে সবসময় অ্যাভেলেবেল পাবেন। স্যার সকালবেলা খুব ইফেক্টিভ একটা ক্লাস নেয়, আর সে সন্ধ্যাবেলাও একটা ক্লাস নেয়, তাছাড়া স্যার সবসময় অফিসে থাকে, স্যারকে আমরা সারাদিনই অ্যাভেলেবেল পেয়েছি। আজকে আপনার আর একজন বন্ধু চলে আসছে আপনার রেফারেন্সে, আমি দেখাচ্ছি, ওর বন্ধুর নাম হচ্ছে ইমন। ইমনের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি ও কিভাবে জানতে পারলো আমার ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমি মানে আমার ফ্রেন্ড যে মিকাইল, ও এখন ইউকেতে আছে, তো সে ভালো মানে এখানে পড়ে অনেক সুন্দর একটি রেজাল্ট করে চলে গিয়েছে, আর আবরার ও ভালো একটি রেজাল্ট করেছে, সেজন্য আমিও এখানে এসেছি যে যাতে ভালো একটি রেজাল্ট করতে পারি এবং আমিও আমার স্বপ্ন পূরণ করতে পারি। আজকে ইমনের আব্বু, মানে আপনার ফ্রেন্ড ইমনের আব্বু আমাদের এখানে এসে দেখতে সরজমিনে, আমার ইয়েটা আমি ইমনের আব্বুর ইয়ে থেকে শুনতে চাই যে উনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন। জি আসসালামু আলাইকুম। আমি আমার ছেলে রাজন, ওর বন্ধু আবরার, ও ভালো আপনার এখানে ভালো রেজাল্ট করেছে এটা আমি শুনতে পেলাম, তাই আমি আমার ছেলেকেও এখানে নিয়ে আসলাম, আশা করি আপনার এখান থেকে সে ভালো রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন, আপনারা অন্য প্রতিষ্ঠানেও যদি কোচিং করে থাকেন, যদি কখনো কোনো কোয়েশ্চেন বুঝতে না পারেন, যদি ওয়ান স্টপ সার্ভিস চান আমার কাছে প্রবলেম ফেস করতে, সেক্ষেত্রে কোনো পেমেন্ট লাগবে না। একদিন আপনি দুইটা কোয়েশ্চেন বুঝতে পারছেন না, কঠিন, আপনি যে প্রতিষ্ঠানে করেছেন ওই টিচারই পারেন না, ধরেন
হতে পারে আপনি স্যাটিসফাইড না, আপনি চলে আসবেন আপনার প্রবলেমটা নিয়ে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।